তোমার ভাই, এই ভাই যদি রাতের অন্ধকারে ষড়যন্ত্র করিবে পারে, নোংরা রাজনীতি করিবে পারে, তাহলে পরে তুমি দিনের আলোতে কিসের জন্য আমার বিয়ের প্রস্তাব নিয়ে আবু চাচার কাছে যাবে পারবে না? ফুফু, তোমার ভাই যে এইরকম নিষ্ঠুর আমি কল্পনা করবে পারি না। আমি কত করে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, তার ঘরে আমি আজকে রাতের জন্য একটু আশ্রয় চাই, সে থাকবে দিল না। সে উল্টে কয় কি যে সে নাকি কালার হয়ে যাবে, আমি নাকি আসামি। আবার কয় সরি, ইংরেজিতে কয় সরি। আমি এখন কি করবো কত জুরেন, আমার কি এই বাড়িতে কোনো মূল্য আছে? এবার আমি বুঝতে পারছি, এই সরকার বাড়িতে যা কিছু ঘটতেছে সব কিছুর পিছনে তোমার ভাইয়ের ইন্ধন আছে। এ কথা অবশ্য আমি তার মুখের উপর কয়ে আছি। বাদ দে তো জুরেন, তুই এক কাম করে, তুই বারান্দার মধ্যে বিছানা করে শুয়ে থাকে, আমি তোর পাশে বসে থাকবো না, তুই ঘুমাইস। না ফুফু, তার কোনো দরকার নাই। যে তুমি এই কথাটা কইলে আমার বুকের ভিতর কিন্তু একটা শান্তির বাতাস বয়ে গেল, যে আমার জন্য একজন সারা রাত আমার পাশে বসে থাকবে চাচ্ছে আমার নিরাপত্তার স্বার্থে। কিন্তু তোমার ভাই, তোমার ভাই কীরকম বেঈমান, কীরকম নিষ্ঠুর চিন্তা করি দেখো। আচ্ছা ফুফু, তুমি তো একটা কাম করবে পারো, তুমি আমার সাথে রোজিনার বিয়ের প্রস্তাব নিয়ে যদি ওই আবু চাচার কাছে যাও, তার কাছে প্রস্তাব দাও, তাহলে পরে মনে হয় কাম হবে পারে। আবুলের কাছে আমি তোর বিয়ের প্রস্তাব নিয়ে গেলে সে কি রোজিনার সাথে তোর বিয়ে দিতে রাজি হবি? রাজি হবি না কে, রাজি তো হবে পরে। ও আর একটা কথা তোমাকে কয়তে হয় নাই, ওই হারান, হারান তো আবুল চাচার সাথে চরম বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছে? আবুল তো তোর বাপের কাছে নালিশও দিয়ে গেছে। হ্যাঁ নালিশ দিয়ে গেছে, আব্বা খালি এ কান্দে শুনে অন্য কান্দে বাইট করে দিছে, কোনো শাস্তি দিছে তাক দেয় নাই, মানে সাপোর্ট করেছে। এই জন্যই তো আব্বার কথা কই, সে নিচে নিচে সব বিষয় জানে। সবই তো বুঝলাম রে জুরান, কিন্তু আমি যদি তোর বিয়ের প্রস্তাব নিয়ে আবুলের কাছে যাই, তাহলে পরে তো তোর বাপ আমার উপর ভীষণ রাগ করবি। বাপের কথা আর কি কব, আমার বাপ তো খালি পারেই নরমের উপর বল দেখাবে, শক্তি খাটাবে। দেখলে ফুফু, মুখের কথা কিন্তু মুখেই থেকে গেল, নিজের ছবিটা দেখতে তোমার ভাই কিরকম রাজনীতির খেলা খেলতেছে নিজের চোখে দেখিস তো। ভাই জানের কাণ্ড দেখে আমি তো হতবাক হয়ে যাচ্ছি জুড়ে। আমার কোনো কথা তো তোমরা বিশ্বাস করো না, আমি সত্যি কথার মানুষ, স্পষ্ট কথার মানুষ, আমি মুখ দিয়ে গড়গড় গড়গড় করে সেই কথা কয়ে দিই। এখন হিসেব মিলে নাও, কোন থেকে তুফান আর তুফানের সেই তথাকথিত বউ এত আস্পর্ধা পায়? তুই ঠিক কথাই কইছু রে জুরেন, দিনের বেলা আমাকে সামনে একরকম কথা কয়, আর রাতের বেলা বেটা আর বেটার বউর সাথে মিটিং করে। মিটিং করছে ওকে ফুফু, মিটিং তো ভালো জিনিস, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে তো মিটিং করা লাগে না, দরজা বন্ধ করে রাতের বেলায় যে কাম করা হয় সেটা হচ্ছে ষড়যন্ত্র, তারা সে ষড়যন্ত্র করতেছে। এখন আমার কাছে সব ক্লিয়ার, তোমার ভাই বুচা সরকার কিসের জন্য রাত্রিবেলা তার ঘরে আমাকে আশ্রয় দেয় নাই, আমার থাকবে দেয় নাই, এখন তো সেটা ক্লিয়ার হয়ে গেল, তার রাজনীতি তো ধরা পড়ে গেল, নোংরা রাজনীতি, জঘন্য রাজনীতি। আরে তুফানে এমন গভীর জলের মাছ, ওরে বাপ রে বাপ, এমন ভাব করে দেখে মনে হয় যেন ওর বাপের উপরে ওর খুব রাগ, দুইজনের মধ্যে কথাবার্তা বন্ধ, মুখ দেখা দেখি বন্ধ। আমরা সহজ সরল মানুষ নোংরা রাজনীতি বুঝতে পারি না। আমি নিশ্চিত আলতা আব্বার কাছে গেছিল হারানের বিয়ের ষড়যন্ত্র করার জন্য, তারা মানে তোমার ভাই, এই ভাই যদি রাতের অন্ধকারে ষড়যন্ত্র করিবে পারে, নোংরা রাজনীতি করিবে পারে, তাহলে পরে তুমি দিনের আলোতে কিসের জন্য আমার বিয়ের প্রস্তাব নিয়ে আবু চাচার কাছে যাবে পারবে না? কও, তুমি যাও বুবু, তুমি আবু চাচার কাছে রোজিনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও, এই সাহায্যটুক করো, তুমি তুমি এই উপকারটুক করো, এটা কিন্তু অনেক ভালো কাম। তোমার ভাই অপকর্ম করতেছে, ষড়যন্ত্র করতেছে, আর এটা তোমার খুবই পুণ্যের কাম। কি কি চিন্তা করতে চাও? কাল সকালে উঠে যাও,
আবুল দাসের সাথে দেখা করো, খুব ফাইন করে কবে আমার ভাইস্তে জুরেনের সাথে আপনার মেয়ে রোজিনার বিয়ে দিবের চাই। জুরেন খুব ভালো ছাওয়াল, রোজিনার সাথে খুব মানাবি, ওরা সুখে শান্তিতে বসবাস করবি। কালিয়ে কালি হারানোর সাথে যেন তাক বিয়ে না দেয়।